করোনা প্রতিরোধে দেশে এবং রাজ্য জুড়ে চলছে নানান উদ্যোগ। এবারে এগিয়ে এলেন গন্ডাছড়া মহকুমার সাংবাদিকরা। প্রশাসনিক সহযোগিতায় গন্ডাছড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হলো। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন গন্ডাছড়া মহকুমার স্বাস্থ্য আধিকারিক, ডম্বুরনগর ব্লকের ভিডিও এবং সিআরপিএফ 140 নম্বর ব্যাটালিয়ন। গন্ডাছড়া মহকুমার জনবহুল এলাকা গন্ডাছড়া স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ইউকো ব্যাংক, গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকা এবং ডম্বুরনগর ব্লক, মহকুমা হাসপাতাল, গন্ডাছড়া বাজার, নারায়ণ পুর বাজার, মহকুমা শাসক অফিস ইত্যাদি জনবহুল এলাকায় মেশিনের মাধ্যমে স্প্রে করে স্যানিটাইজ করা হয়। সংবাদ মাধ্যমের কর্মীরা জানিয়েছেন, আগামী দিনেও মহকুমার প্রত্যন্ত এলাকার বাজারগুলোতে মেশিনের সাহায্যে স্যানিটাইজার করা হবে। গন্ডাছড়া সাবডিভিশন বা মহকুমায় সাংবাদিকদের পক্ষ থেকে, গন্ডাছড়া যে আমার সাংবাদিক ভাই বন্ধুরা আছে তাদের পক্ষ থেকে, এই যে করোনা ভাইরাস মোকাবিলার জন্য যে কোনো তারা স্প্রেইং হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে যে গন্ডাছড়া বাজার, গন্ডাছড়া বিভিন্ন অফিস এবং আমার গন্ডাছড়া মহকুমা হাসপাতালে তাদের মানে দ্বারা যে স্প্রেটা হচ্ছে সেটা একটা মহৎ কাজ করছেন ওনারা। এতে করে আমাদের করোনা যে সংক্রমণের চান্সেস আছে সেটা অনেকাংশেই কমে যাবে এবং আমি আশাবাদী ভবিষ্যতেও তারা সমাজের জন্য যা করছেন আরও ভালো করে করবেন। Pure report, channel the doubt.